গাইস, কোন মেয়েকে বিশ্বাস করবে না। আমার গার্লফ্রেন্ডের নাম রমা পাল, আমাকে ধোকা দিয়ে দিয়েছে। রবিবারে তাকে লুকে লুকে যাচ্ছি গহনা পরে, তো মোবাইল কিনতে নতুন মাল কিনতে যাচ্ছে। মালিকের বেরিয়ে তো সাইড দিয়েছিলাম, মানে মাইনাস করতে। এই ঠান্ডা লাগছে, এই ঠান্ডা লাগছে না, একটা জামা পরে আসি। ভাই আবার আমার ব্লগটা তোমরা দেখতে পাও কিভাবে। তো গাইস, সুন্দর একটা সকালে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম। আর আজকে ব্লগটা আমি এই মর্নিং থেকে শুরু করছি। আর গাইস, ভাতে কলগেট আর ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমার কদিন ধরে এত লেট খাচ্ছিলাম না। মানে কালকে রাতেরবেলা আমি 12টা থেকে ঘুমিয়েছিলাম, তো আজকে হচ্ছে 10টা থেকে গাইস। তো আজকে 10টার দিক থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল থেকে আমি ভাবছি যে ব্লগটা শুরু করব। তো কি নিয়ে ব্লগ বানাবো সেটা বুঝতে পারছিলাম না। তো পরে ভাবলাম যে না, ডেলি ব্লগ শুরু করেই দেই। তো গাইস, আজকে থেকে আমার পুরো ডেলি ব্লগ আসবে। মানে আজকে থেকে আমার পুরো মানে লাইফস্টাইল ব্লগ আসবে, মানে সারাদিনে যা যা করবো সেগুলো নিয়েই ভিডিও বানাবো আজকে থেকে। তো গাইস, তো চলো ভিডিওটা দেখো। আর আজকে আমি হচ্ছে চুল কাটতে যাবো, কারণ দেখতেই পাচ্ছো আমার চুল কত বড় হয়ে গেছে। গাইস, এটা হচ্ছে সান্নিক না কি বলে সেই রোগটা আমার হয়েছে। তো সেই রোগ থেকে আমার মাথার চুল পাকা স্টার্ট হয়েছে। তো আমি যখন ছোটো ছিলাম তখন অতটা ছিল না, ছিল তখন ছোটো থেকে ছিল অবশ্য দু একটা করে, এখন বড় যত হচ্ছে তত বেশি করে বাড়ছে। কি বলছিস তুই? বয়সে যদি মাথার চুল পেকে যায় তাহলে আর একটু বয়স হলে কি হবে? তাহলে গাইস একটু ভাবো তো। তো সকাল সকাল ব্রাশ কলকে নিয়ে বেরিয়ে পড়েছি, তো ব্রাশটা করি, তো ব্লগটা পুরোটা এনজয় করো। তো তখন লেটস গো সিনেমাটিক লোক। ক্লান্ত ব্যস্ত দিনে আমার হাতটা ধরবি কি, ঘুম না আসা রাতে আমার সাথে জাগবি কি, লিখতে না পারা আমার কবিতা। সো গাইস, তো এইমাত্র আমি দোকানে এসেছি। তো দোকানে এসে দেখছি দোকানে যে চুল কাটে তো সে দোকানে নেই। তো সে কথার জন্য গিয়েছে, এখানে আমি আছি আর অমর আছে। ভাই গাইস, কোনো মেয়েকে বিশ্বাস করবে না। আমার গার্লফ্রেন্ডের নাম রমা পাল, আমাকে ধোকা দিয়ে দিয়েছে, রবিবারে তাকে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছে। কত বছর রিলেশন ছিল? 2 বছর। তো গাইস, তো যাই হোক, তো অমর আজকে প্রচুর মন খারাপ, তো সে আজকে তার মনের দুঃখে তো আজকে পার্টি দিবে আমাদেরকে। তো অমর, পাবো কি আমরা পার্টি আজকে? পার্টি আমার ভাই আসছে, তাহলে মজাই খাবো, ঠিক আছে? এই দেশের জনগণের জন্য শুকর। তো যাই হোক, তো আসুক দোকানদার, মানে দাদু আসুক, আজকে চুল টুল কাটে দেখা হচ্ছে গাইস। আর চুলটা দেখতে হচ্ছে কেমন হয়ে গেছে, এত বড় চুল আমি কোনদিনও রাখি না। তো আসো, চুল টুল কাটে দেখা হচ্ছে তোমাদের সাথে। 2000 years later গাইস, তো দেখো এইমাত্র আমি চুল টুল কাটে খাওয়া দাওয়া করে গাইস একবার রেডি হয়ে গেছি, মানে টিউশনে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছো চুল কেমন কেটেছে, আর হয়তো পাকা চুল দেখতে পাচ্ছো না ক্যামেরার মধ্যে, কিন্তু সামনাসামনি দেখতে পাবা। দেখো গাইস এরকম লাগছে। আর গাইস, এখন আমি যাবো গঙ্গারামপুর, কারণ আমি টিউশন পড়ি, সেখানে বাংলা ইংলিশ আজকে আছে। তো আজকে এখন বাজে হচ্ছে 2টা বাজে, তো যেতে যেতে 3টা বেজে যাবে। তো চলো টিউশন থেকে যাওয়া যাক। গাইস, আমি বেরিয়ে পড়ছি, রাস্তা থেকে টোটো আসছে। ও টোটো, আমি মোবাইল দিই, আমি যাবো। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি গঙ্গারামপুরে, তো অমর যাচ্ছে মোবাইল কিনতে, নতুন মোবাইল কিনতে যাচ্ছে অমর আর অমরের ভাই অমর। তো আমি যাচ্ছি গঙ্গারামপুর প্রাইভেটে, একসাথে যাবো। হ্যাঁ, ব্যবস্থা বন্ধুরা, চলে এসেছি একটা নিউ ব্র্যান্ড, আজকে আমরা নতুন মোবাইল নিতে, আমার সাথে দুই ভাই যাচ্ছে টিউশনে, ও ভিডিও বানাচ্ছে, আমার সাথে আছে ভাই আমাদের। তো চলো যাওয়া যাক, তখন আপনারা মানে রাস্তা কিন্তু সিনারি দেখতে থাকো পুরোটাই।
আর অমর গাইস দেখতে আছে তোমার দিকে। আমরা চলে এসেছি সামনে হেঁটে যাচ্ছি গাইস। দেখো কলকাতা আসুক, আমি একটু সামনে যাই, এগিয়ে যাই। প্রাইভেটে ঢুকে হয়তো তোমাদের সাথে সেরকম কথা বলতে পারবো না, তো গাইস বাইরে থেকে বেরিয়ে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, তো লাগে প্রাইভেটটা পড়ে। One eternity later. So guys, তো এই মাত্র আমি বাইরে থেকে বেরিয়ে তো ছায়াতে এসেছিলাম, মানে মাইনাস করতে। আর পিছনে আছে সবুজ আছে, আর ওইদিকে সুজিত আছে, আর ওই পাশে আছে হচ্ছে কি বলে গোপাল। আমরা এই কজন মিলে যাচ্ছি, আর গৌরব আসছে বাইরে থেকে বেরিয়ে আসছে। তো আমাদের খুব চেপে ছিল আজকে, আমরা এগিয়ে এগিয়ে চলে এসেছি। আর রাস্তায় গাছ অন্ধকার লেগে গিয়েছে, তো অন্ধকারে হয়তো কোয়ালিটিটা অতটা ভালো দিচ্ছে না, মানে যতটা দেয়। গোপাল কি করিস ব্রো? এই গাইস কি গেম খেলছিস? মোবাইল ঘাটছিস? চল 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 চল, এই চল। সবুজ আর গোপাল সামনে চলে গেছে গাইস, দেখো সবার সামনে, আর আমরা পিছনে পিছনে যাচ্ছি। এই ঠান্ডা লাগছে, এই ঠান্ডা লাগছে না? একটা জামা পরে আসি, ঠান্ডা ঠান্ডা করছে। আর তুমি কেমন আছো? ওই সুমনের কথা রে, ওই বললো দাঁড়ায় আছে এইখানে। এই গোপাল যা তলে, দেখা হচ্ছে কালকে কি রবিবার, রবিবারে আমি গাড়ি করে যাবো। গৌরব আসে, গৌরবের সাথে যদি নিয়ে যায় তাহলে সাইকেল সবুজ সাইকেল কোথায় সবুজ আমি গিয়ে চলে এসেছি। তারা গৌরব আসে, গৌরব আসে চলে আসে। হে গাইস, তো এই মতো আমি বাড়তে এসে জামা কাপড় চেঞ্জ করে তো তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা করছি। আর দেখতে পাচ্ছ বাড়তে এসেছি, জামা কাপড় চেঞ্জ করছি। তো গাইস ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর গাইস বিশেষ বিশেষ করে কমেন্ট করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড টাটা বাই বাই।